নমস্কার, দুপুর সংবাদ স্টুডিওর পরস্মিতা গোস্বামী। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রথম দিনায় কাছাড়ত ভাইরেল হল প্রশ্নকাকত। বাঁশকান্দি NM পরীক্ষা কেন্দ্রের ভাইরেল হয়েছে ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত। কেন্দ্রট নিয়োজিত শিক্ষক হায়দর হুসেন মজুমদারের বিরুদ্ধে প্রশ্নকাকত ফাঁদি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত আরক্ষী আটক করেছে অভিযুক্ত শিক্ষকগী। পরীক্ষা আরম্ভ হওয়ার আধা ঘন্টার ভিতরতে সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়ল মেট্রিকর ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত। মোবাইলে মোবাইলে ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত ভাইরেল হয়ে পড়াত উদ্বিগ্ন হয়ে পড়েছে সচেতন মহল। ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। বিগত বর্ষতো একটা পরীক্ষা কেন্দ্রেরপরাই ভাইরেল হয়েছিল মেট্রিকর প্রশ্নকাকত। পুনরায় জানাইছো যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রথম দিনটিতেই কাছাড়ত ভাইরেল হয়ে পড়ল প্রশ্নকাকত। বাঁশকান্দি NM পরীক্ষা কেন্দ্রেরপরা ভাইরেল হয়েছে ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত। কেন্দ্রট নিয়োজিত শিক্ষক হায়দর হুসেন মজুমদারের বিরুদ্ধে প্রশ্নকাকত ফাঁদিলর অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনা সন্দর্ভত আরক্ষী অভিযুক্ত শিক্ষকগী আটক করেছে। পরীক্ষা আরম্ভ হওয়ার আধা ঘন্টার ভিতরতে সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়ে পড়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত। মোবাইলে মোবাইলে এটা ইংরাজি বিষয়ের প্রশ্নকাকত ভাইরেল হয়ে পড়াত এটা সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। বিগত বর্ষতো একটা পরীক্ষা কেন্দ্র প্রায় ভাইরেল হয়েছিল মেট্রিকর প্রশ্নকাকত। আর অনুরূপ ঘটনা 2024 বর্ষের মেট্রিকর পরীক্ষার সময়সতো অনুষ্ঠিত সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। এগারী শিক্ষকর মোবাইলের ভাইরেল হয়ে পড়লে প্রশ্নকাকত। ইংরাজি বিষয়ের আজি প্রশ্নকাকত আসিল আর যত চারিটা বিষয়ের প্রশ্নকাকত। এবার OMR শীটর জড়িয়ে 45 মার্কর প্রশ্নের জড়িয়ে এবার অনুষ্ঠিত করেছিল। নতুন নতুন কেবাটাও নিয়ম সংযোজন করা হয়েছিল আর প্রথম দিনটিতে এই প্রশ্নকাকত ভাইরেল হওয়ার ঘটনা এটা উদ্বিগ্ন করে তুলিছে অভিভাবক সকল। অনিরুদ্ধ লস্কর আছে এই মুহূর্তে পরিপ্রেক্ষিতে সম্প্রচার। অনিরুদ্ধ, একটা পরীক্ষা কেন্দ্রের বিগত বর্ষরতো পরীক্ষা প্রশ্নকাকত ফাঁদিল হয়েছিল আর এইবার অনুরূপ ঘটনা কেনেদরে সংঘটিত হবলে পালে? এইটো আচৰিত কথা রশ্মিতা। আমি এই বছরও আকো দেখিছো, এতিয়া আমি সেই স্কুলতে আছো, নেনুমিয়া হাইস্কুল 1952 এস্টাব্লিশ হয়েছিল বাঁশকান্দিত। আমার শিলচরেরপরা বেশি দূর নহয়, 15 কিলোমিটারমান হব এই স্থানখন। এই যাওয়া বছরও ইয়াতে এনেদরেই হয়েছিল আর এই বছরেই সেম, যেটো কারণে আজ রাতেপাই SP কাছাড় নুমাল মাহাতো আর আমার একটা টিমর লগত আজি আমি ইন্সপেকশন করবর কারণে উলাইছিল, মানে যি সেন্সিটিভ স্কুল হয় এই কেটা স্কুলত আমি গৈছিল। বাঁশকান্দি যেটা আসলো সিকিউরিটি এরেঞ্জমেন্ট আসে, কিন্তু একো দেখা নাই। কিন্তু আমি বেলেগ স্কুলত যেটা গৈছো খবর পাইছো যে এই স্কুলেরপরা ভাইরেল হয়েছে এখন প্রশ্ন ইংলিশের, যে আজি ফার্স্ট এক্সাম আসে আর যেটার কারণে ফাঁদিল হওয়ার কারণে এই কাছাড়ত যিমানখিনি কমিশনার হোক বা SP কাছাড় নিজে এতিয়া এই স্কুলখন বন্ধ করে দিয়া হয়েছে আর ভিতর তদন্ত চলি আছে। এই কিয় এনেদরে একটা অভিযোগ যেটা আজি উঠিছে যে ইয়ারপরে যে প্রশ্ন ফাঁদি লৈছে এটা ইয়াতে ইয়ারপরে হয়েছে না নাই এইটা এটা চেক করে আছে। যিগৰাকী অভিযুক্ত শিক্ষকৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে, যিগৰাকী শিক্ষকৰ মোবাইলৰ পৰা এই প্ৰশ্নকাকত ভাইৰেল হৈ পৰিছে, সেইগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা লোৱা হৈছে? হয় রশ্মিতা, সেইটোই কৈছো, যেতিয়া স্কুলখন দেখিব পারে বন্ধ করে দিয়া হয়েছে। আমাক মিডিয়াকো ভিতর দিয়া নাই, এতিয়া কৈছে ভিতর কেউ ইনভেস্টিগেশন চলি আছে। কাছাড় ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন ফালের পর আছে, এডুকেশন বোর্ডের পর মানুষ আছে, SP কাছাড় নিজে আছে ভিতর আর এতিয়া তদন্ত চলি আছে। সেই কোন কোন মাস্টারের ফোনের পর গৈছিল না স্টুডেন্ট কেটা, স্টুডেন্ট কেটার পর যদি কোনো এনেকুৱা হৈ থাকে তেতিয়া ফ্রিস্কিংয়ের টাইমত কিয় ধরিব পৰা নাই, এইবিলাক সব তদন্ত চলি থাকিব। এতিয়া অনুমতি দিয়া হওয়া নাছিল, তার পিছতো এগৰাকী শিক্ষকে মোবাইলে প্রবেশ করিলে। হয়, এইটো এইটো আচৰিত কথা, এইটো আচৰিত কথা, যিটো কাৰণে ইয়াতে যিটো এক্সামিনাৰ প্ৰত্যেক এক্সামিন হলত এটা ইনভিজিটৰ এটা আহে আৰু সি অভিযোগটো উঠাইছে কোনোবা মাষ্টাৰৰ পৰা, যিটো আমি কৈছোঁ হায়দৰ হুছেইন মজুমদাৰ নামটো ওলাইছে, মাষ্টাৰ এইটো এনেকুৱা কৰিব পাৰে, সেইটো এতিয়া তদন্ত চলি আছে ভিতৰত ৰশ্মিতা। নিশ্চয়কৈ তদন্ত অব্যাহত আছে আর পরীক্ষা ভিতর অনুষ্ঠিত হয়ে আছে। অনিরুদ্ধ, হয় এতিয়াও এতিয়া স্টুডেন্ট কেটা বাইরত ওলোৱা নাই, এক্সামের টাইম কিন্তু 9টাৰ পৰা 12টা, এতিয়াই অলপ পিছত সবক ক্লিয়ারেন্সটো চেক করে করে তারপরই ক্লিয়ারেন্সটো দিয়া হব, যেটো কারণে অলপ পলম হয়ে আছে, কিন্তু 12টার উপর হয়ে গেছে, এতিয়া এক্সাম হে কৈ যাব লাগে, অলপ পিছতে আমি সবক ক্লিয়ার করে দিয়া হব। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আনুমানিক কিমান সময়ের পিছত এই প্রশ্নকাকত ভাইরেল হয়েছিল তার কিবা তথ্য লাভ করা গেছে, আনুমানিক কিমান সময় হব?
সেইটোৱে কৈছোঁ রশ্মিতা, আমি আজি ৰাতিপুৱাই ওলাইছোঁ, আজি ৰাতিপুৱাই ওলাইছোঁ। ইটোৰ আগতে আৰু এটা স্কুল আমি চাই আহিছিলোঁ, তাতেও যিটো যোৱা বছৰ আমি দেখিছোঁ, তেতিয়া কাটিগড়াত এটা স্কুলৰ ৱাল ডিঙি চিটিং পেপাৰ কেইটা চাপ্লাই কৰা হৈছিলে, সেইবিলাকৰ চেকিং আজি কৰা হৈছে। তাৰপিছত এই ছেকেণ্ড স্কুলত আমি আহিছিলোঁ বাছখান্দিত, এইটো তেতিয়া 9:30 হ'ব, যিটো যেতিয়া আমি এনেকুৱা পোৱা নাই, অলপ পিছতে আমি গম পাইছোঁ যে এনেকুৱা ইয়াৰ পৰা লিক হৈছে। ধন্যবাদ আপোনালৈ। আৰু এতিয়ালৈকে আচলতে ভিতৰত সংবাদ মাধ্যমক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই। বাছবাৰী এখন এইটো কেন্দ্ৰতেই ভাইৰেল হৈ পৰিছে প্ৰশ্ন কাকত, আৰু এই মোবাইলে মোবাইলে যি প্ৰশ্ন কাকত ভাইৰেল হৈ পৰিল তাক লৈ এতিয়া উদ্বিগ্ন হৈ পৰিছে। ঘটনা সন্দৰ্ভত অনুসন্ধান ইতিমধ্যে আৰম্ভ কৰা হৈছে, আৰু পৰীক্ষা কেন্দ্ৰৰ নিয়োজিত এগৰাকী শিক্ষক হাইদৰ হুছেইন মজুমদাৰৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে যে এই মজুমদাৰৰ মোবাইলৰ পৰাই ভাইৰেল হৈ পৰিল এই প্ৰশ্ন কাকত, ইংৰাজী বিষয়ৰ প্ৰশ্ন কাকতৰ পৰীক্ষা আছিল আজি। আৰু এতিয়ালৈকে পৰীক্ষা অনুষ্ঠিত হৈ আছে, 12 বজাত শেষ হৈছে, আৰু এতিয়ালৈকে কিন্তু পৰীক্ষাৰ্থীসকল বাহিৰলৈ অহা নাই। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকগৰাকীক আটক কৰিছে, কিন্তু ভিতৰতেই ৰখা হৈছে। এতিয়ালৈকে সংবাদ মাধ্যমক প্ৰৱেশ কৰিবলৈ ভিতৰত দিয়া হোৱা নাই, যিটো পৰীক্ষা অনুষ্ঠিত হৈ আছে। গতিকে যদিওবা আৰক্ষী গৈ উপস্থিত হৈছেগৈ, কিন্তু পৰীক্ষাৰ্থীসকল যিটো ভিতৰতে আছে এতিয়ালৈকে, গতিকে হয়তো পিছত যেতিয়া পৰীক্ষাৰ্থীসকল যাব তাৰপিছতহে তেওঁলোকে সবিশেষ খবৰ আমি লাভ কৰিব পাৰিম। কিন্তু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে কাছাৰৰ এটা পৰীক্ষা কেন্দ্ৰত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ইংৰাজী বিষয়ৰ প্ৰশ্নকাকত ভাইৰেল হোৱাৰ পিছতে এতিয়া উদ্বিগ্ন হৈ পৰিছে অভিভাৱক, লগতে চিন্তিত হৈ পৰিছে তেওঁলোকো যে পৰীক্ষা পুনৰ অনুষ্ঠিত কৰিব নেকি ইংৰাজী বিষয়ৰ প্ৰশ্নকাকত যিটো ফাইল হৈছে। গতিকে তাকো এতিয়া এনেধৰণৰ উৎকণ্ঠ অব্যাহত আছে, কিছুসময় পিছতে আমি অধিক তথ্য লাভ কৰিম। আৰম্ভ হ'ল হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা, 913টাকৈ কেন্দ্ৰত অনুষ্ঠিত হৈছে পৰীক্ষা। পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছে 427,922 পৰীক্ষাৰ্থী। প্ৰথমবাৰৰ বাবে মেট্ৰিক পৰীক্ষাত ব্যৱহাৰ হ'ল OMR শ্বীট। মুঠ 4টাকৈ বিষয়ত পৰীক্ষাৰ্থীয়ে ব্যৱহাৰ কৰিব লাগিব OMR শ্বীট। গণিত, ইংৰাজী, সাধাৰণ বিজ্ঞান আৰু সমাজ বিজ্ঞানত পৰীক্ষাৰ্থীয়ে ব্যৱহাৰ কৰিব লাগিব OMR শ্বীট। পৰীক্ষা কেন্দ্ৰত মোবাইল ব্যৱহাৰ কৰিলে 3 বছৰৰ বাবে নিলম্বন হ'ব পৰীক্ষাৰ্থীগৰাকী। থানাৰ পৰা চিল থকা কাৰ্টুনত নিয়া হৈছে প্ৰশ্ন কাকতৰ টোপোলা। পৰীক্ষা কেন্দ্ৰতহে নিৰীক্ষকে খুলিব পাৰিব প্ৰশ্ন কাকতৰ টোপোলা। আৰু যিহেতু 12টা বাজি গৈছে, গতিকে আমি এই মুহূৰ্তত গোৱালপাৰালৈ যাম। ৰিংকু আছে আমাৰ সৈতে আৰু প্ৰদীপ গগৈ শিৱসাগৰৰ পৰা সংযুক্ত হৈ আছে। গতিকে প্ৰশ্ন কাকত যিহেতু ফাইল হোৱাৰ এটা ঘটনা পোহৰলৈ আহিছে কাছাৰৰ পৰা, গতিকে এই মুহূৰ্তত আমি শিৱসাগৰলৈ যাম। পৰীক্ষাৰ্থীসকল ওলাই আহিছে, প্ৰদীপ কেনেকুৱা হ'ল আমি তেওঁলোকৰ পৰীক্ষা জানিব বিচাৰিম। মই বর্তমান ফুলেশ্বরী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাষ সন্মুখত আছো, আর ইয়া মই দেখাইছো 384 গৰাকী ইয়াত পরীক্ষার্থী আছিলে। মই তেওঁলোকৰ পৰা পুনে পুনে ভাষ্য লম। পরীক্ষা কেনেকুৱা হৈছে? ভালেই হৈছে। OMR শ্বীট প্রথমবার উদ্ধার করা হয়েছিল, কি করবা এখন ভালেই বুলি ভাবিছো। আৰু এটা কথা, দুখজনক এটা খবৰ দিব বিচাৰিছো, পৰীক্ষা প্ৰশ্ন কাকত 0.5 ঘণ্টাৰ ভিতৰত ভাইৰেল হৈছে এটা পৰীক্ষা কেন্দ্ৰত কাছাৰত, কি কবা? এটো বহুত বেয়া হৈছে, বহুত বেয়া হৈছে। আৰু এটা পৰীক্ষা কেন্দ্ৰত পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত ফাদিল হোৱা বুলি অভিযোগ আহিছে, কি কবা এই সন্দৰ্ভত? ছাত্ৰ ছাত্ৰীসকললৈ শুভেচ্ছা জনাইছো, কিন্তু অসম চৰকাৰে যি সময়ত ঢাকঢোল বজাই থাকে বা শিক্ষামন্ত্ৰীয়ে যিটো যিধৰণে ঢাকঢোল বজাই থাকে যে পৰীক্ষাৰ ক্ষেত্ৰত, তেখেতে 2টা পৰীক্ষা অনুষ্ঠিত হ'ল, হাই ছেকেণ্ডেৰী আৰু মেট্ৰিক, কিন্তু 2টা পৰীক্ষাতে প্ৰশ্ন কাকত ফাদিল হোৱাটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। সেইকাৰণে তেখেতে পৰৱৰ্তী যিকেইটা পৰীক্ষা থাকিব সেইকেইটা যাতে সুচাৰুৰূপে পালন কৰাৰ ক্ষেত্ৰত যাতে দায়িত্বভাৰ গ্ৰহণ কৰে। ভাল, প্ৰথম বিষয় আছিলে ইংৰাজী বিষয়, 0.5 ঘণ্টাৰ ভিতৰত কেনেকৈ আচলতে প্ৰশ্ন কাকত মোবাইলে উপলব্ধ হ'ল তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে, কাৰণ মোবাইল কিন্তু নিষিদ্ধ আছিলে।
চাক মোবাইল নিষিদ্ধ আসলে তার যেখানে সুরক্ষা বেষ্টনীর কারণে যুবক দায়িত্ব দিয়া আসে সেই কোবার না কোবার গাফিলতি হয়েছে। আর শিক্ষামন্ত্রী যেতিয়াপা দায়িত্ব ললে তেতিয়াপা কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে প্রশ্ন কাকত ফাদিল হওয়া মানে ছাত্র ছাত্রী সকল ভূত ভবিষ্যতের একটা হেতালি খেলিছে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মূর মানে আহ্বান জানাইছে এনেকা শিক্ষামন্ত্রী পদত্যাগ করব লাগে আর এনেকা শিক্ষামন্ত্রী গতরায় নতুনত্ব একটা চিন্তাধারা গতি আনব লাগে। প্রদীপ লাইনত থাকবো আমি রিঙ্কুর পৰা জানিম কেনে ধরনের পরীক্ষার্থী সকলের এই মুহূর্তে পরীক্ষা দিয়ে ওলাই আছে গতি কেনেকা হয়েছে আর ওএমআর শীটের জড়িয়ে প্রথমবার পরীক্ষা অবতীর্ণ হয়েছে পরীক্ষার্থী সকল গতি প্রতিক্রিয়া এই মুহূর্তে আমি যদি লাভ করো রিঙ্কু। হয় রশ্মিতা কব লাগবে আজি মেট্রিক পরীক্ষার প্রথমটো দিন আর গোয়ালপাড়া দেখা গেছে এই মুহূর্তে মানে উপস্থিত আছো গোয়ালপাড়া শহরের পৃথ্বীরাম সরকারি উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়। এটা 12 বাজিছে এটা পরীক্ষা শেষ হয়েছে আমি দৃশ্য ইতিমধ্যে দেখুয়াম ইতিমধ্যে যে ছাত্রছাত্রী সকল দেখা হয়েছে এএমআর যোগে বিষয়ে যে পরীক্ষা হয়েছিল তার বিষয়ে কিছু জানিবলে ইতিমধ্যে আমি কথা পাতিব চেষ্টা করব। ইতিমধ্যে ছাত্রছাত্রী সকলে ইতিমধ্যে যে রিঙ্কু আমি পুনের প্রদীপর কাশে যাব বিচারছো প্রদীপ ইতিমধ্যে পরীক্ষার্থী সকলে প্রতিক্রিয়া জানাই আছে আমি পুনের লাভ যদি করো তেওঁলোকৰ প্রতিক্রিয়া এই মুহূর্তে ছাত্রছাত্রীসকলের ভাষ্য লোলে চেষ্টা করম। ভাইটি ওএমআর শীতত প্রথমবার তোমালে এবার মেট্রিক পরীক্ষা হোক এবার প্রথম হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কামনা করা নাছিলা এটা কাছাৰৰ এটা পরীক্ষা কেন্দ্রত আধা ঘন্টার ভিতর ইংরাজি প্রশ্ন কাকত মোবাইলে মোবাইলে বিয়পি পড়ল কি কবা তার বিষয়ে কি কমা আমার এনে নহয় হেতালি খেলিছে ভাল আমি ভালকে পাইছো লিখিছো মানে আর এই পদক্ষেপ যে ললে ওএমআর শীটের ব্যবস্থা ভাল পাইছো না বেয়া পাইছো ভাল পাইছো শুভেচ্ছা থাকলে বাকিখিনিও ভাল হচ্ছে ভাষ্য আগবাইছে মই পুনৰ জানিব বিচাৰিম এগৰাকী ছাত্রী আছে মায়ে না ভালে হল 90% কইছো 90% কইছা ওএমআর শীট প্রথমবার এবার ব্যবহার করবলে দিছে ভাল পালা না বেয়া পালা শুভেচ্ছা জানাইছো বাকিবিলাক পরীক্ষা ভাল হোক এইখিনিতে আর একটা কথা আমি তোমালোকৰ প্রতিক্রিয়া জানিব বিচাৰিম তোমালোকে কেতিয়াও কামনা হয়তো করা নাছিলা যে পরীক্ষা চলি থকার মাজতে এখন প্রশ্ন কাকত ভাইরেল হোক বাহিরলে ওলাই যাক কাছাৰৰ এটা পরীক্ষা কেন্দ্রত এখন প্রশ্নকাকত আসলে মোবাইলে মোবাইলে উপলব্ধ হল আধা ঘন্টার ভিতর কি কবা এই সন্দর্ভত এটা বেয়া কথা হয়েছে সবে বহুত কষ্ট করেছে মানে তেহেতি তো পাই গেছে ইজিলি কিন্তু বহুতে তো কষ্ট করেছে ন তেহেতর কারণে এটা বেয়া হয়েছে শিক্ষামন্ত্রী সারর প্রতি কি আবেদন জানাবা নিশ্চয় এনেদরে শিবসাগর ছাত্র ছাত্রী সকলের প্রতিক্রিয়া পড়েছে আমি তিনিচুকীয়ালে যাও উপাসনের জানিব বিচারিম তিনিচুকীয়ার পরীক্ষার্থী সকলের আজি কেনে ধরনের প্রতিক্রিয়া পরীক্ষা কেনেকা হয়েছে তেওঁলোকৰ যেহেতু তেওঁলোক পরীক্ষা দিয়ে ওলাই আছে ওএমআর শীটের জড়িয়ে এবার প্রথমবার পরীক্ষা অবতীর্ণ হয়েছে সকল পরীক্ষার্থী উপাসনা অস্মিতা নিশ্চয়কৈ এই মুহূর্তে যেহেতু আমি উপস্থিত আছো তিনিচুকীয়া যেহেতু সার্বজনীন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দেখা গৈছে আজি যদি ইংলিশ কাকত আছিলে আর দেখা গৈছে ছাত্র ছাত্রীর মুখত হাহি বিড়িঙিছে কিন্তু যথেষ্টখানি পেপার ইজি আছে বলে কৈছে কিন্তু ইমান বহুতে আকৌ টাফও পাইছে কিন্তু ইমান টাফ নহয় বলে কিছুমান প্রতিক্রিয়া আমি পাইছো রশ্মিতা এই মুহূর্তে যেহেতু দেখা গৈছে আজির প্রায় যেহেতু আরম্ভ হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর তারপরে দেখা গৈছে সকল ইতিমধ্যে যেহেতু প্রিপারেশন ইমান দূরের চলাই আসছিল ছাত্র ছাত্রী সকল মানে পোনে পোনে যাবার কিছু কথা জানিবলে যত্ন করিম ভন্টি তোমার ফলে আইসো কি কবা আজি পেপার কেন হয়েছে ভালো হয়েছে টাফ আহিছিলে না ইজি আর কি কবা যেহেতু এইবার প্রথমবার ওএমআর শীট দিয়া হয়েছে নতুন কিছু কৌশল লৈছে এবার এক্সামিনার কি কবা এই ক্ষেত্রে ভালে আইছে ইজি আইছে
বুঝি কোনো অসুবিধা হয়েছিল নাকি? OMR শিট বেশি ইজি লাগিছে না আগের পদ্ধতির বেশি ভালো আছে? OMR ইজি হয়, OMR ইজি হয় বলে কৈছে। যেহেতু রশ্মিতা এবার কেবাটাও ইতিমধ্যে দেখা গেছে শিক্ষা নীতি অবলম্বন করা যেহেতু OMR শিট দিয়া হয়েছে প্রথমবারের বাবে, আর মই আরো যেহেতু ছাত্র ছাত্রী আছে মানে তেওঁলোকৰ কিছু কথা জানিবলে যত্ন করম, যেহেতু এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে তেওঁলোকৰ প্রতিক্রিয়া লিম। ভন্টি কি কবা, আজি কোয়েশ্চন পেপার কেনেকুৱা আহিছিল? আজি ইংলিশ আছিল কোয়েশ্চন পেপার, আজি মোৰ ক্ষেত্রতো ভাল আহিছিল, আর MCQ খিনি অলপ বাহিরা বস্তু আহিছে কিন্তু ভাল আহিছিল মোটামুটি, আর মোর পরীক্ষা ভালে হয়েছে। আর যেহেতু এবার প্রথমবারের বাবে OMR শিট দিছে, তো কেনকা মানে OMR শিটত কিছু অসুবিধা হয়েছিল তোমাকে ইজিলি করব পারিছা? কারণ আমার প্রি বোর্ডতো OMR শিট দিয়া হয়েছিল, সেকারণে ইমান প্রবলেম নাই হওয়া। নিশ্চয়কৈ রশ্মিতা, যেহেতু সকলে কৈছে OMR শিট যেহেতু কিছু ইজি প্রসেস হয়ে যায় তেওঁলোকৰ বাবে, ইতিমধ্যে বহু ছাত্র ছাত্রীয়ে কৈছে আর খুব ভাল পাইছে বুলি কৈছে এবার। যেহেতু ধন্যবাদ জানাইছো আপোনালৈ। আর এনেদরে ইতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে পরীক্ষার্থীসকল ওলাই আহিছে, তেওঁলোকে উল্লেখ কৰিছে যে নতুনকৈ যি OMR শিট তেওঁলোকক দিয়া হৈছে তাৰ পিছত তেওঁলোকৰ পরীক্ষা ভাল হৈছে বা প্রথম পরীক্ষা তেওঁলোকৰ ভালেই হোৱা বুলি উল্লেখ কৰিছে। আর এই মুহূর্তত সকলো পরীক্ষার্থী নিজৰ পৰীক্ষা কেন্দ্ৰ পৰীক্ষা দি ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। কিন্তু প্ৰথম দিনটোতেই এটা দুখবৰ যে প্ৰশ্নকাকত ভাইৰেল হৈ পৰিছে, কিন্তু ইয়াৰ পিছত শিক্ষা বিভাগে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে নিশ্চয় লক্ষণীয় হ'ব। ঠায়ে ঠায়ে কিন্তু এনেদৰে নকলৰ পয়োভৰ হোৱাও দেখিবলৈ পোৱা গ'ল। আৰু এইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ প্ৰথমটো দিনটোৰ এয়া দিনটো আজি প্ৰথম দিনাৰ ইংৰাজী বিষয়ৰ পৰীক্ষাৰ ইতিমধ্যে 12 বজাৰ লগে লগে অন্ত পৰিছে। পৌরসমাপ্তি ঘটিল মিশন বসুন্ধরা 2.0, আরম্ভ হয়েছে মিশন বসুন্ধরা 3.0। কলাক্ষেত্রের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শুভারম্ভণি করেছে তৃতীয় পর্যায়ের মিশন বসুন্ধরার। অনুষ্ঠানত উপস্থিত আছে প্রতিখন জেলার আয়ুক্তর লগতে বিভাগীয় মন্ত্রী তথা আমূলা বিষয়াসকল। পুনপটিয়াকৈ লৈ গৈছো। প্রথম দৃষ্টিত এই গোটেই কামখিনি রাজ্য বিভাগ বা আমার চক্র বিষয়ার কার্যালয় নিত্য নৈমিত্তিকভাবে এই কামবোর হৈ থাকিব লাগে বা হোৱা উচিত। যেতিয়া আমি মিশন বসুন্ধৰা প্ৰথম আবে আমি ৰাইজৰ মাজলৈ উলিয়াই দিছিলোঁ, তেতিয়া 8 লাখ লোকে মিশন বসুন্ধৰাৰ এই প্ৰথম পৰ্যায়ৰ সেৱাৰ বাবে আবেদন জনাইছিল। অৰ্থাৎ এই কথা প্ৰতীয়মান হৈছিল যে বহু বছৰ ৰাজহ বিভাগত বা চক্র বিষয়ার কার্যালয় বা জিলা উপায়ুক্তর কার্যালয়ত নিত্য নৈমিত্তিক কাম সমূহ হওয়া নাছিল। মিশন বসুন্ধরা 2 লগত আমি যেতিয়া মিশন বসুন্ধরা 1-র সেবাবিলাক আকৌ এবার সংযোজন করেছিল, তেতিয়া এই সংখ্যা 15 লাখলৈ বৃদ্ধি পাইছিল। অর্থাৎ এক প্রকার কব গলে রাজ বিভাগৰ সৈতে জড়িত সৰু সৰু সেৱাবিলাকো ৰাইজে লোৱা নাছিল, ৰাইজৰ মনত কনফিডেন্স নাছিল। যি নহওক, আমি মিশন বসুন্ধৰা সেৱা প্ৰথম প্ৰায় 8 লাখ ভূমি সংক্ৰান্তীয় আবেদন আমি নিষ্পত্তি কৰিছিলোঁ, কিছু ৰিজেক্ট হৈছিলে, সৰহ সংখ্যক এপ্ৰুভ হৈছিলে। আৰু এক প্ৰকাৰ কব গলে ই প্ৰথমবাৰৰ বাবে ৰাজহ বিভাগক জনসাধাৰণৰ ওচৰ চপাই আনিবলৈ সক্ষম হৈছিল। মিশন বসুন্ধৰা আমাৰ এটা কনফিডেন্স বিল্ডিং এক্সাৰচাইজ আছিলে আৰু তাত আমি সফল হৈছিলোঁ। যেতিয়া আমি মিশন বসুন্ধৰা 1 আমি আগবাঢ়িছিলোঁ, তার লগে লগে আমি 2 প্রস্তুতি পর্ব আগবাইছিল। যেতিয়া আমি 2 আগবাইছিল, তেতিয়া তাত নিত্য নৈমিত্তিক সেবার পরিবর্তে সাবস্টেন্সিয়াল সার্ভিস, অর্থাৎ রাইজে যত একটা নতুন ভূমির অধিকার লাভ করিব ভূমিহীন লোকসকলে, তেনেকুৱা এটা সাবস্টেন্সিয়াল সেবার বাবে আমি আগবাঢ়ি গৈছিলোঁ। 2022 চনৰ 24 নৱেম্বৰত মিশন বসুন্ধৰা 2 আমি আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই মিশন বসুন্ধৰা 2 আমি মুখ্যতঃ খিলঞ্জীয়া বা ইণ্ডিজেনাছ মানুহৰ বাবেই আমি আৰম্ভ কৰিছিলোঁ।
অলপ আগতে আমি যেতিয়া কি কারণত মিশন বসুন্ধরা দুইর সেবা সমূহ রিজেক্ট হয়েছিল তাত আমি দেখিছিল যে আটাইতকৈ মিশন বসুন্ধরা সেবা রাইজে এই কারণেই লাভ করিব পৰা নাছিল কারণ ইন্ডিজেনাস বা খিলঞ্জিয়া মানুহে মাটি যাতে পায় তার বাবে তিনিটা প্রজন্ম অসমৰ বাসিন্দা বলে আমি তেখেতসকলৰ পৰা প্ৰমাণপত্র বিচাৰিছিল আৰু সেই প্ৰমাণপত্র দিব নোৱাৰাৰ বাবে বা স্বপত্তৰিত কৰিব নোৱাৰাৰ বাবে আমি বহু আবেদনক আমি গ্ৰহণ কৰিব পৰা নাছিলোঁ কিন্তু এটা কথা ঠিক যে মিশন বসুন্ধৰা দুয়ে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ মাজত এক নতুন আশাৰ সঞ্চাৰ কৰিছিল কেইদিনমান আগতে বিধানসভাত হোৱা এটা বিতৰ্কত মই উত্তৰ দি কৈছিলোঁ যে অসম আন্দোলনৰ দীৰ্ঘ সময়ছোৱা আমি সমস্যাবিলাকক ৰাইজৰ মাজলৈ লৈ আহিছিলোঁ কিন্তু সমস্যাবোৰ সমাধান কেনেকৈ হ'ব তাৰ বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাৱে আলোচনা কৰা নাছিলোঁ বৈজ্ঞানিকভাৱে চিন্তা চৰ্চা কৰা নাছিলোঁ ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল 2024 চনের পূর্বে রাজনৈতিক দলসমূহক বৈষম আঘাত আর এই আঘাত হানিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আজি উচ্চতম ন্যায়ালয়ের এখন পাঁচজনীয়া সাংবিধানিক বিচারপীঠে দেশত ইলেক্টোরেল বন্ড অথবা নির্বাচনী বন্ড নিষিদ্ধ করলে নির্বাচনী বন্ড হয়েছে এনে এক ব্যবস্থা যি ব্যবস্থার যোগেদি দেশত রাজনৈতিক দলসমূহে বরঙনি লাভ করে মূলত ব্যাংকর যোগেদি এই বরঙনি প্রদান করা হয় রাজনৈতিক দলসমূহক ব্যাংকসমূহে বিভিন্ন মূল্যর নির্বাচনী বন্ডসমূহ মুকলি করে আর সেই বন্ডসমূহ যিসকল দাতা তেওঁলোকে ক্রয় করব লাগে আর রাজনৈতিক দলসমূহে এক বিশেষ সময়সীমার ভিতরত সেই বন্ডসমূহত যিসমূহ টাকা জমা হল সেই টাকাসমূহ উলিয়াই নিজৰ কুখত লৈ আহিব পাৰে আৰু বিভিন্ন ৰাজনৈতিক কাৰণত নিৰ্বাচনী কাৰণত ব্যৱহাৰ কৰিব পাৰে ২০১৭ চনত তদানীন্তন বিত্তমন্ত্ৰী অৰুণ জেটলীয়ে এই ব্যৱস্থা আৰম্ভ কৰিছিল আৰু ব্যৱস্থা আৰম্ভ কৰিবলৈ সেই সময়ত ছখন আইনত সংশোধনী অনা হৈছিল সেই আইনসমূহ হৈছে ফাইনেন্স এক্ট জনপ্ৰতিনিধি আইন ইনকাম টেক্স এক্ট আৰ বি আই এক্ট কোম্পানিজ এক্ট আর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন এক্ট এই আইন কিখন সংশোধনী করে এই ব্যবস্থা আরম্ভ করা হয়েছিল আর 2018 চনের প্রায় ব্যাংকসমূহে মূলত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এই বন্ডসমূহ বিক্রি করবলে আরম্ভ করেছিল দেশের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়র নেতৃত্ব গঠিত পাঁচজনীয়া বিচারপীঠে এই সমগ্র ব্যবস্থাটি অসাংবিধানিক বলে আখ্যা দিছে কারণ এই ব্যবস্থাটে সংবিধানের অনুচ্ছেদ 19(1)ক উলঙ্ঘা করে কেবল 19(1)ক নহয় এই ব্যবস্থাটে সংবিধানের অনুচ্ছেদ 14(4)ক উলঙ্ঘা করে বিশেষ যখন ব্যক্তিয়ে বা প্রতিষ্ঠানে সেই বন্ডসমূহ ক্রয় করে তেওঁলোকৰ যি পরিচয় সেই পরিচয় গোপনে রখা হয় গতিকে সেই ব্যক্তিজনে সেই যে বরঙনি কোনটো রাজনৈতিক দলক আগবহালে বা সেই প্রতিষ্ঠানটোৱে বন্ডখন ক্রয় করে কোনটো রাজনৈতিক দলক বরঙনি আগবহালে এই বিষয়ে জনার কোনো এই ব্যবস্থার উপায় নাছিলে আর ইয়ার কারণেই উচ্চতম ন্যায়ালয়ে সমগ্র প্রক্রিয়াটুক অসাংবিধানিক বলে ঘোষণা করাই নহয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াক নির্দেশ দিছে 12 এপ্রিল 2019 চনের পিছত যিমানবোর বন্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় বিক্রি করলে সেই বন্ডর বিনিময় যিমান পরিমাণের ধন বিভিন্ন রাজনৈতিক দলল গল সকলো তথ্য এক নির্দিষ্ট সময়সীমার ভিতর নির্বাচন আয়োগক জমা দিব লাগিব উল্লেখযোগ্য যে যোৱাটো বিত্তীয় বর্ষত নির্বাচনী বন্ডর যোগেদি ভারতীয় জনতা পার্টিয়ে 1300 কোটি টাকা সংগ্রহ করেছে যেহেতু 2013 চনত উচ্চতম ন্যায়ালয়ে অনেক নির্দেশ জারি করে 20,000 টাকার উপর বরঙনিসমূহর সম্পূর্ণ তথ্য নির্বাচন আয়োগক প্রতি বছরে প্রদান করে এক নির্দেশ প্রদান করেছিল আর সেই নির্দেশ মর্মে নির্বাচন আয়োগক রাজনৈতিক দলসমূহে প্রতি বছরে বরঙনির তথ্য প্রদান করে যি তথ্য যোৱাটো বিত্তীয় বর্ষত প্রদান করেছে সেই তথ্য অনুসরি বিজেপিয়ে লাভ করেছে নির্বাচনী বন্ডর যোগেদি 1300 কোটি টাকা ইয়ার বিপরীতে কংগ্রেসে লাভ করেছে প্রায় 180 কোটি টাকা
এতিয়া প্রশ্ন হয় অনাগত যে লোকসভা নির্বাচন হব সেই নির্বাচনত ইতিমধ্যে নির্বাচনী বন্ডর যোগেদি সংগ্রহ করা ধন সমূহ রাজনৈতিক দলসমূহে ব্যবহার করব পারিবনে? লগতে ডাঙৰ প্রশ্ন হৈছে উচ্চতম ন্যায়ালয়ের এই নির্দেশে অনাগত সময়ত 2024 চনের নির্বাচনত রাজনৈতিক দলসমূহক ধন খরচ করার দিকত কেনেদরে প্রভাবিত করব। অঙ্ক নিমিলে আসন ভাগ বতরওয়াক লৈ আপক লাগে কংগ্রেসে কেনে কই এড়ি দিয়ে গুয়াহাটি ডিব্রুগড় শোণিতপুর সমষ্টিক লৈ খেলি মেলি। যদি তেও বিচারে যে 26 লৈ আমার এই মিত্রতা বহাল থাকিব, যদি 26 লৈ মিত্রতা বহাল থাকে 24 তেওলোকে আমার খুদ আমার সভাপতি গৰাকীৰ বিৰুদ্ধে তেওলোকে প্রার্থী প্রক্ষেপ করে তেনেহলে আমি কি বুঝিম? ইতিমধ্যে তিনি সমষ্টিলৈ রওনা হৈ প্রচারত নামিছে আপৰ তিনি প্রার্থী ডক্টৰ ভাবেন চৌধুরী, ঋষিকেশ কৌন্দিন্য, মনোজ ঘাটোৱাৰ। আপৰ মতে অসমৰ এই তিনি সমষ্টিত বিজেপিৰে যুঁজিবলৈ আপৰ বিকল্প নাই বিৰোধিতা। এই কথাও আলোচনার সময়ত মানি লৈছিল ভূপেন বৰাই, কিন্তু তাৰ পিছতো অংকত খেলিমেলি লগাইছে কংগ্ৰেছে। এই মন্তব্য আপ অসমৰ ৰাষ্ট্ৰীয় তত্ত্বাবধায়ক ৰাজেশ শৰ্মাৰ। আম আদমী পাৰ্টি হি আজ কে দিন অসম মে একমাত্র বিপক্ষ হে। বিরোধী ঐক্য বিগ ব্রাদারৰ ভূমিকা গ্রহণ করে অহা কংগ্রেসলৈ আপৰ আহ্বান। তিনি সমষ্টিত কংগ্রেসে দিব নালাগে প্রার্থী, তিনি সমষ্টিত প্রার্থী নিদিলে আন সমষ্টি সমূহত সহযোগিতা কৰিব। দুপর সংবাদ বন্ধ করে দিয়া হয়েছে কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট, বন্ধ করে দিয়া হয়েছে যুব কংগ্রেসকে ধরে কংগ্রেসের আটাইকটা শাখার ব্যাঙ্ক একাউন্ট। দলটোয় 210 কোটি টাকার কর আদায় নিদিয়ার অভিযোগে ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করেছে আয়কর বিভাগে। সাধারণ নির্বাচনের দিন ঘোষণার পূর্বে আয়কর বিভাগে কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট বন্ধ করে দিয়ার অভিযোগ আনিছে কংগ্রেসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এই অভিযোগ অনার আন এগারী কংগ্রেস জ্যেষ্ঠ নেতা তথা দলের কোষাধ্যক্ষ অজয় মাকেনে সংবাদমেল পাতি কলে কংগ্রেসের নির্বাচনের প্রস্তুতিত বাধা দিবর বাবে আয়কর বিভাগের এয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। লগতে মাকেনে কলে কংগ্রেসের বিরুদ্ধে এনে অভিযোগ থাকার কথা পূর্বে জানিবলৈ দিয়া নাছিল আয়কর বিভাগে। লগতে অজয় মাকেনে কলে যে এয়া গণতন্ত্রের প্রতি ভাবুকি। পরসো ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं, उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं, कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है, कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं, हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। हैरानी की बात यह है कि जब दो हफ्ते केवल यह हफ्ता चुनाव घोषणा के लिए रह गए हों, ऐसे समय में प्रमुख ऑपोजिशन पार्टी के अकाउंट फ्रीज करके यह सरकार क्या दिखाना चाहती और किस आधार पर फ्रीज करे गए हैं मैं आपको बताना चाहूंगा तो हास्यपद है। और ना केवल कांग्रेस पार्टी के, कल शाम को यूथ कांग्रेस के भी अकाउंट फ्रीज कर दिए गए। আর এই মুহূর্তে এই সন্দর্ভে আমি কথা পাতি নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বৰা। পার্থ, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দূর ঘোষণালৈ মাত্র মাজত দুসপ্তাহ বাকি আছে আর সেই সময়তে কংগ্রেসের আটাইকটা একাউন্ট এটা ফ্রিজ করে দিয়া হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে, গণতন্ত্রের প্রতি এক ভাবুকি বলে উল্লেখ করেছে অজয় মাকেনে। পার্থ, রশ্মিতা, এই মুহূর্তে আরো একটা খবর আছে, খবরটি হয়েছে ইনকামটেক্স এপেলেট ট্রিবিউনেলে যিকেইটা একাউণ্ট বন্ধ করে দিছিলে কংগ্রেস পার্টির ইনকামটেক্স বিভাগে আয়কর বিভাগে, সেই একাউণ্টকিটা খুলি দিছে, মুকলি করে দিছে, অর্থাৎ সেই একাউণ্টকিটা কার্যক্ষম করে দিছে।
এই মুহূর্তের ডর খবর ইতিমধ্যে অজয় মাকেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিল্লির অজয় মাকেনের এক মন্তব্য নিউজ এইটিন নর্থ ইষ্টর দর্শকে লাভ করেছিল। যে মন্তব্য অজয় মাকেনে দাবি করেছে কংগ্রেসের বিশেষ ইউথ কংগ্রেসের একাউন্টটু ব্যাঙ্ক একাউন্টটু আর আন আন বহুকটা ব্যাঙ্ক একাউন্ট বন্ধ করে দিয়া হয়েছে। আর যি ক্রাউড ফান্ডিং হয়েছিল কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্টলে ক্রাউড ফান্ডিং আসে রাইজে বরঙনি আগবাইছিল, সেই বরঙনির বিনিময়ত বিপরীতে ইনকাম টেক্সক ইনকাম টেক্স বিভাগক 210 কোটি টাকা দিবলগিয়া আছিল কংগ্রেস দলে, অর্থাৎ অনাদায় হয়ে আছে 210 কোটি টাকা 2019-2020 বিত্তীয় বর্ষর। আর সেই কারণে কংগ্রেস দলে দাবি করেছে এই মুহূর্তে ইউথ কংগ্রেসকে ধরে সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়া হয়েছিল বা বন্ধ করে দিয়া হয়েছিল বলে, যার ফলশ্রুতিত কংগ্রেস এটা দেউলিয়া বলেও কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বই দাবি করেছে। কংগ্রেসের বিভিন্ন যালয়সমূহ কর্মরত কর্মচারী সমূহক দরমহা দিবলে পয়সা নাই বলে কংগ্রেস দলে কৈছে, ইলেকট্রিসিটি বিল দিবলে পয়সা নাই বলে কংগ্রেস দলে কৈছে। আর লগতে কংগ্রেস দলে মন্তব্য করেছিল যে রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত জোড়ো ন্যায় যাত্রা চলি আছে, সেই ন্যায় যাত্রা বন্ধ করবলগিয়া হব পারে। কিন্তু এই মুহূর্তের ডর খবর ইনকাম টেক্স এপিলেট ট্রিবিউনালে ব্যাঙ্ক একাউন্ট কিটা মুক্তি করে দিছে, পরবর্তী সময় এই বিষয়ে সবিশেষ বিশ্লেষণ আমি আগ্রহ পারিম। এটা কিন্তু চেকব বাউন্স হওয়া নাই, চেকব বিনিময় যাক ধারক সকলক বিআরআর সকলক সেই মূল্য প্রদান করা হয়েছে। চারিটা একাউন্ট জব্দ করে দিয়া হয়েছিল, এটা পরিশোধ করব লাগিব এই বিল বিল পরিশোধ 210 কোটি টাকা ইনকাম টেক্স ডিপার্টমেন্টক অনাদায় আছে কংগ্রেস দলের পরা বলে কংগ্রেস দলে দাবি করেছে। গতি যন ইনকাম টেক্সক দিব লাগবে, আয়কর বিভাগক দিবলগিয়া আছে কংগ্রেসে, স্বাভাবিকতে সেই ধন দিবই লাগবে। কিন্তু কংগ্রেস দলে দাবি করা মতে আগর বিত্তীয় বর্ষর ইনকাম টেক্স রিটার্ন ফাইল করাত কিছু 40-45 দিনের বিলম্ব করার কারণে একাউন্ট কিটা ফ্রিজ করে দিয়া হয়েছিল বলে কৈছিল। কিন্তু ডাঙর খবরটো হইছে একাউন্ট কিটা মুকলি করে দিয়া হইছে, মুকলি করে দিয়া হইছে। নিছক পাঠ ধন্যবাদ জনাইছো। আমি এই মুহূর্তে জনাইছো যে ফ্রিজ করা একাউন্ট খুলি দিয়া হইছে কংগ্রেসৰ জি অভিযোগ উত্থাপন হইছিল যে পুনৰ এতিয়া কংগ্রেসৰ ব্যাংক একাউন্ট খুলি দিয়া হইছে, পুনৰ খুলি দিলে কংগ্রেসৰ ব্যাংক একাউন্ট। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ যেহেতু বন্ধ করে দিয়া হয়েছিল আর অজয় মাকেনে উল্লেখ করেছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একাউন্ট সব বন্ধ করে দিয়া হয়েছে, কিন্তু পুনৰ খুলি দিয়া হয়েছে কংগ্রেসৰ ব্যাংক একাউন্ট। যিকেইটা একাউন্ট বন্ধ করে দিয়া হয়েছিল সকল একাউন্ট ইতিমধ্যে খুলি দিয়া হয়েছে বলে জানিব পৰা গৈছে। সময় মিলি যাম দুপুর সংবাদ লৈছো, এটি চমু বাণিজ্যিক বিরতি।